আন্তর্জাতিক আদালতে এক চরম অন্যায় কাজ করেছে ভারত সরকার, সেটা হলো এই বাদ দেওয়াটা। ভারত যে বাদ দিয়েছে, আপনারা জানেন আন্তর্জাতিক যতগুলো নদীপথ আছে এখানে বাদ দেওয়ার মতো অধিকার কারো নাই, কোনো দেশের নাই। এই আন্তর্জাতিক সীমানার ভিতরে আন্তর্জাতিক নদীগুলোতে বাদ দিয়ে পানি আটকায় রাখার মতো অধিকার কারো নাই। যদি সে বাদ দিয়ে থাকে, এটা সে এক নম্বর অন্যায় করেছে। কারণ যদি ভারত এই বাঁধগুলো না দিত, তাহলে পানি স্বাভাবিক গতিতে চলতো। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি গ্রামগঞ্জে সব জায়গায় পানি হতো, রাস্তা সুই সুই পানি হতো, ফসল হতো, মাছ পাওয়া যেত, বিভিন্ন ধরনের পানি আসলে ওই জায়গায় ফসলের জন্য জমিটা বেশি উপযোগী থাকে, আর পানি না হলে ওটা মরুভূমি হয়ে যায়, পরবর্তী তার ওই ক্ষেতের মধ্যে কি হয় না, ফসল হয় না। সে এককভাবে সে তার শক্তি বলে জুলুম করে সেখানে বাদ দিয়েছে, বাদ দেওয়াটা ছিল তার একটা অন্যায়। এরপরে যখন তার পানি বেশি হয়ে গেছে, যদি বাঁধটা খুলতেই হয়, যে পার্শ্ববর্তী যেই নিচু এলাকার মধ্যে নেমে যাবে সেখানে আগে থেকে সতর্কতা করা দরকার ছিল, রেড অ্যালার্ট জারি করা দরকার ছিল, পার্শ্ববর্তী দেশের সাথে পরামর্শ করা দরকার ছিল যে আমি কিন্তু বাঁধ ছেড়ে দিব, হঠাৎ প্লাবিত হতে পারে, এই অঞ্চলের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনি এই মানুষগুলো এখান থেকে কি করেন, উঁচু স্থানে বা নিরাপদ স্থানে সরিয়ে নেন। সেটা না করে রাতের আধারে বাঁধ খুলে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় এক কোটির মতো মানুষকে পানিবন্দী করেছে, ঘর বাড়িগুলোকে তলিয়ে দিয়েছে, শিশু বাচ্চাদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, মুরগির ফার্মগুলো দেখেছে, আহারে এই দৃশ্য দেখলে মনে হয় যেন কি এক জমিনের ভিতরে আজাব শুরু হয়েছে। পুরো একেবারে ফার্মের ভিতরে মুরগিগুলো সব মরে শেষ, পশু পাখি ঘরে বাঁধা ছিল, বের হওয়ার মতো কোনো অবস্থা নাই, মানুষগুলো সেখানে পানিবন্দী হয়ে না প্রস্রাব পায়খানা করতে পারতেছে, পানির ব্যবস্থা নাই, সেখানে থাকার ব্যবস্থা নাই, রান্না করার ব্যবস্থা নাই, সবার তো আর নির্মাণাধীন বহুতল ভবন নাই, কিছু মাদ্রাসায়ও দেখেছি নিস্তালা তলিয়ে গেছে, ছাত্রদেরকে নিয়ে দোতলায় উঠেছে, সেখানে টয়লেট নাই। আমরা দেখেছি অনেক আলেম ওলামারাও সেখানে তারা ফেসবুক লাইভে এই কথাটা প্রকাশ করেছে, খাওয়ার জন্য কোনো বিশুদ্ধ পানি নেই, বিদ্যুৎ নেই, ব্যবহারের মতো কোনো টয়লেট নেই, শৌচাগার নেই, কতটা কষ্টে তাদের জীবন কাটতেছে। এই যে এক কোটি মানুষকে যে এইভাবে পানিবন্দী করেছে, এরা আসলে আন্তর্জাতিক আদালতে এরা সবচেয়ে বড় ধরনের অপরাধ করেছে, এরা আন্তর্জাতিক টেররিস্ট। এই জন্য আমি বলতে চাই, এই মোদী সরকার এবং ভারত সরকার পানি ছেড়ে দিয়ে এই এক কোটি মানুষকে পানিবন্দী করে যেইভাবে কষ্ট দিয়েছে, মোদী সরকারকে ভারতকে আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া উচিত, ঠিক না ব্যাটিক জনক? এতগুলো মানুষকে পানিবন্দী করেছে, এতগুলো মানুষকে তারা গৃহশূন্য করেছে, এতগুলো পশু পাখিকে তারা মেরেছে, শিশুদেরকে কষ্ট দিতেছে, বলের ভিতরে শিশুদেরকে পানির উপরে ভাসিয়ে দিয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে টহল দিচ্ছে, বিভিন্ন চালের উপরে নারী শিশু সহ বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে, ঘরের টিনের চালের উপরে। সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকে ঘোষণা হচ্ছে যে আপনারা লাল নিশানা, লাল কাপড় উড়ান, যেখানে লাল নিশানা দেখা যায় সেনাবাহিনী সেখান থেকে টহল দিয়ে তারা হেলিকপ্টারে করে করে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। আশেপাশেও নয়, প্রায় হাজার হাজার মানুষ গৃহবন্দী পানিবন্দী হয়ে গেছে। আল্লাহ তাআলা এই ধরনের জুলুম যারা জমিনের উপরে করে, অচিরে আল্লাহর পক্ষ থেকে এদের উপরে আজাব আসবে, এমন আজাব আসবে তারা পালানেরও রাস্তা পাবে না, ঠিক না ব্যাটিক জনক? এই জন্য আমরা আল্লাহর কাছে বিচার দিব, হয়তো আমরা এর বিচার করতে পারবো না। যারা নিরহ মানুষের উপরে, যারা এই সমস্ত মানুষের উপরে, শিশুদের উপরে, পশু পাখির উপর জুলুম চালায়, আল্লাহ তাআলা জুলুম কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা অবশ্যই বিচার করবেন, করবেন কি করবেন না, আল্লাহ তাআলা এমন বিচার করবেন তখন পালানোর রাস্তা পাওয়া যাবে না। এই জন্য আমরা সকলেই দোয়া করব, যেহেতু আমাদের ভাইয়েরা পানিবন্দী হয়ে গেছে, এখন আমাদের তিনটা কাজ, এই বর্ণার্থদের জন্য আমাদের কয় কাজ বলেন তো, তিন কাজ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা পশু পাখি সহ তারা পানিবন্দী হয়ে এই বর্ণার্থ মানুষগুলোর জন্য আমাদের এক নাম তিনটা কাজ আছে। এক নম্বরের কাজ হলো তাদের জন্য দোয়া করা। এক নম্বরের কাজ কি? দোয়া করা। কয় হুজুর দোয়া করলে লাভটা কি হবে? কারণ হলো আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, আল্লাহ তাআলা রসুল বলেছেন, ওয়াইজাস্তা আনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তোমরা কোনো সাহায্য চাও, এক নম্বরে সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দুর্বলতা, আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাই সবার আগে না পরে, সবার পরে। ধরেন আপনার বাবা অসুস্থ মানুষ, আপনি সর্বপ্রথম ইমাম সাহেবের কাছে আসবেন? কখনো আসবে না। কোনো আলেম ওলামা নিয়ে খতম পড়াবেন, দোয়া পড়াবেন? কখনো না। প্রথমে হসপিটাল,
হসপিটাল যখন ফেরত দিয়েছে কয়, তারপরে ভারত, ভারত ফেরত দিয়েছে কয়, এরপরে আবার লন্ডন যেখানে আছে বড় বড় চিকিৎসা, সেখান থেকে যখন বলছে এই রোগীকে আর বাঁচানো সম্ভব না, মাত্র 5 দিন বা 10 দিন সময় দিলাম, এর বাসায় নিয়ে যান, যা খাইতে চায় তাই খাওয়ান। তখন আইসা মসজিদের ইমাম সাহেবকে কয়, হুজুর কি খতম পড়লে ভালো হবে, তাড়াতাড়ি একটা খতম পড়ান। ঠিক বললাম না ঠিক বললাম? তাহলে বিপদে পড়া প্রথমে কি আল্লাহর দিকে মোতাবজ্জু হয়েছে না দুনিয়ার দিকে? প্রথমেই দুনিয়া, প্রথমে ডাক্তার, এটা সেটা, দেশ বিদেশ সব যখন শেষ, এরপরে আইসা ইমাম সাহেবের কাছে আসছে, অত আলেমুল আমার কাছে, হুজুর একটু দোয়া করেন, জালালি খতম পড়েন, 5 জন ছাত্র দেন হুজুর, একটা খতম পড়াই, বাবার জন্য একটা দোয়া করাই, বাস। এর আগে কিন্তু দোয়ার ধারে কাছেও যায় না। আহারে আফসোস, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন। তোমরা যখন বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। নবীজি যখনই বিপদে পড়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের ভিতরেই আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান রেখেছেন। যার জীবনে নামাজ যত ভালো, নামাজ যত সুন্দর, তার জীবনটাও তত সুন্দর, তার পরিবারটাও তত সুন্দর, তার ওই সমাজটাও তত সুন্দর। এই জন্য আমরা বিপদ দূর করার জন্য প্রথমেই মানুষের কাছে যাব না আল্লাহর কাছে যাব? এই জন্য আমরা বর্ণাঢ্যদের জন্য আমাদের প্রথম কাজ হলো কি করা বলেন তো? দোয়া করা। কার কাছে? আল্লাহ চাইলেই মুহূর্তের ভিতরে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? নূহ আলাইহিস সালামের বন্যার সময় যখন বর্ণাঢ্য, বন্যা দিয়ে আল্লাহ সব ভাসায়া দিবেন, নূহ নবী দৌড়ায়া ওই যুগের সুপার পাওয়ারের কাছে গেছেন নাকি? কথা কয় না, কার কাছে গেছেন? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে নূহ পয়গাম্বর দোয়া করলেন, وَقَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا। নূহ পয়গাম্বর দোয়া করলেন, আল্লাহ বন্যা দিবে, সব ধ্বংস করে দিবে। নূহ পয়গাম্বর, আল্লাহ আল্লাহ পাক নূহকে জানায় দেয়, ও নূহ বন্যা হবে, সবাইকে আমি তলিয়ে দিব, আমি ভাসিয়ে দিব, ডুবিয়ে মারব, চুবিয়ে মারব। পয়গাম্বর নূহ আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ সবাই তো আর অপরাধী না, বন্যা দিলে তো সবাই তলিয়ে যাবে, ডুবে যাবে, মরে যাবে, আল্লাহ আমার এই ভালো মানুষগুলোকে আমি নিয়ে কেমনে বাঁচবো, আমার বাঁচার উপায় কি? আমিও তো ডুবে মরবো, আমিও তো সাঁতার জানি না। আল্লাহ পাক ডাক দিয়া কয়, এনু চিন্তা কইরো না, ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়া ওয়াহিনা। নুহুরে তোমার চিন্তা নাই, টেনশন নাই, তুমি আমার নির্দেশে, আমার নির্দেশনা মতো একটা জাহাজ বানাও, একটা ফুলক বানাও, একটা নৌকা বানাও, আমি আল্লাহ এই জাহাজে উঠাইয়া তোমাকে এবং তোমার অনুসারী যারা আছে আমার ইমানদার বান্দা বান্দিদেরকে আমি হেফাজত করব। তাহলে হেফাজতকারী যিনি তিনি কে? ওই আল্লাহ এখনো আসে না নাই জোরে কর, আসে না নাই? আল্লাহ তাআলা আসে। নূহ পয়গাম্বর নৌকা বানাইলে লম্বা ইতিহাস ওইদিকে আমার দেওয়ার কথা না। পয়গাম্বর নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে জোড়ায় জোড়ায় মানুষ উঠাইলেন, পশু পাখিগুলো উঠাইলেন। নূহ পয়গাম্বর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার এই যে জাহাজটা বানাইলাম, নৌকা বানাইলাম, কোনো ইঞ্জিন নাই, কোনো জেনারেটর নাই, কোনো কারেন্ট নাই, আল্লাহ কোনো বিদ্যুতের সাপ্লাই নাই, কেমনে আমার নৌকাটা চলবে, কেমনে আমি চালাবো? আল্লাহ ডাক দেয়া কয়, নূহ রে এই নৌকা চলার জন্য দুনিয়ার ইঞ্জিন লাগে না, দুনিয়ার কোনো মাল মেট্রিস লাগে না, দুনিয়ার কোনো জাহাজ লাগে না, পেট্রোল লাগে না, কোনো তৈল লাগে না, অক্সিজেন লাগে না, গ্যাস লাগে না। নূহ রে এই নৌকায় যখন তুমি উঠবা তখন রবের নামে শুরু করবা, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তুমি আমার রবের নামে, আমার নামে বিসমিল্লাহ বলা নৌকায় পা রাখবা, এই নৌকার কোনো ইঞ্জিন লাগবে না, মেশিন লাগবে না, বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে নৌকা চলা আরম্ভ করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সব কিছু চালানেওয়ালা যিনি তিনি কে? এই জন্য আমরা এই বর্ণাঢ্যদের জন্য যিনি চালাইতে পারে, যিনি বিপদ দিয়েছে দূরও তিনি করতে পারে, এক নম্বর আমাদের কাজ হলো আমরা দোয়া করব। কার কাছে? নাকি বলবেন যে আমরা শক্তিশালী মোকাবেলা করব? হ্যাঁ, পারবেন মোকাবেলা করতে? কই এত বড় শক্তিশালীরা বাংলাদেশের যারা বলেছিল ওইটার মোকাবেলা করব, ওইটার মোকাবেলা করবে, এখন তো তাদেরকে গর্ত খুঁজে যাওয়া পাওয়া যায় না, ঠিক না? ব্যাটিক জোরে কর, মোকাবেলা করবে এখন তো গর্তের মধ্যে তারা, ঠিক কিনা জোরে কর? এই বন্যার সাথেও মোকাবেলা করতে পারবেন না, আল্লাহর কোনো মাখলুকের সাথে মোকাবেলা চলে না, পিঁপড়ার সাথে মোকাবেলা চলে না, মৌমাছির সাথে মোকাবেলা চলে না,
এ বাবা সাপের সাথেও মোকাবেলা চলে না। রাসেল ভাইপারের কি আতঙ্ক ছড়ায় দিল দেখছেন, নিরাশাতেও মোকাবেলা চলে না, করোনার সাথেও মোকাবেলা চলে না, খোদার মাখলুকের সাথে মোকাবেলা চলে না। যেই আল্লাহ মাখলুক বানাইছে একমাত্র তিনি দমন করতে পারেন, তিনি কে? এই বন্যা যিনি দিয়েছেন তিনি দূর করতে পারেন, দুনিয়ার কারো কোনো শক্তি নাই, ঠিক না? ব্যাটিক জারে কা। এই জন্য আমার বাজান, এক নম্বর হলো দোয়া করা, দুই নম্বর সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা, এটা হলো ইমানদারের কাজ। কারণ আল্লাহ তাআলার কোরআন বলে উখরিজাত লিন্নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি কারণ একটাই, তোমরা মানুষের সহযোগিতা করবা, মানুষের বিপদে পাশে দাঁড়াইবা, মানুষের সহযোগিতায় তোমরা হাত বাড়াইবা। এই জন্য মানুষ হইয়া মানুষের সহযোগিতা করা, এটা হলো সত্যিকারের একজন উম্মতের কাজ, কথা ঠিক কিনা?